কমপ্লিট করে তারপর বাড়িতে যাচ্ছি। আজকে আমার কাজের দিন, ঠিক আছে, সকাল থেকে কাজ করেই যাচ্ছি, এই কাজ ওই কাজ, মানে কাগজপত্রের কাজ আর কি। তো কাগজপত্রের কাজ কমপ্লিট করে অবশেষে বাড়িতে যাওয়ার পথে। তো চলো আমি দেখাবো আমার মামা বাড়ি কোথায়। সো গাইজ, ফার্স্টে আমাকে কানাড়া ব্যাংকে যেতে হয়েছিল হাতের ছাপ দেওয়ার আপডেট করানোর জন্য, হাতের ছাপ আপডেট করানোর জন্য। কিন্তু আমাকে ওখানে থেকে একটা স্লিপ দিয়েছে, তো ফেব্রুয়ারি মাসের 7 তারিখে যেতে বলেছে হাতের ছাপ আপডেট করার জন্য। ওখানে ভীষণ রুলস, 10টা থেকে 11টার মধ্যে যেতে হয়, তারপরে গেলে হয় না, 2 দিন গিয়ে ঘুরে এসেছি। তো সেদিন তারপর 10টা 10-এর দিকে গিয়েছিলাম, তারপর লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর 10 মিনিটের মধ্যেই কাজ হয়ে গেছে। তো ওখান থেকে হাতের ছাপ নেবে, তারপর রেশন কার্ডের সঙ্গে ওটা লিঙ্ক করাবে। আমার সিভিল কাস্টের ফর্মটাতে একটু ভুল হয়েছিল স্কলারশিপের ফর্মে, তো সেটা ঠিক করার জন্য। সো গাইজ, ডিএম অফিসে আমি গিয়েছিলাম, ওখানে গিয়ে অনেকটা রুলস মেনটেন করতে হয়। বাইরে বসেছিল 3 জন, তো ওখানে গিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার, বাবার নাম, অ্যাড্রেস সব কিছু লিখতে হয়েছিল আমাকে। তারপর আমি ভিতরে ঢুকেছিলাম, ভিতরে ঢুকে লাইনে দাঁড়াতে হয়েছিল। আমি ডিএম অফিসে এসেছিলাম এটা ঠিক করতে। এখানে দেখো বিএসসি অনার্স 3rd ইয়ার হবে, এখানে ভুল করে বিসিএ লিখে দিয়েছে, তো আমার ঠিক করা হয়ে গেছে। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো গাইস, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আমি ফার্স্ট গিয়েছিলাম ডিএম অফিসে, ডিএম অফিস থেকে আমার ওই এসসি ফর্মে একটু ভুল হয়েছিল, তো ওটা ঠিক করা হয়ে গেছে, ওটা আনলক করে দিয়েছে আমাকে। তারপর আমি গীতাঞ্জলির এখানে নেমে এখানকার অনলাইনের দোকান থেকে আমি ওটা প্রিন্ট আউট করে বের করে নিয়েছি, আর এখন আমি এই দিক দিয়ে বাড়িতে যাচ্ছি। তো দেখো তোমরা, আমি বাড়িতে যাচ্ছি, পুরো কাজ কমপ্লিট করে তারপর বাড়িতে যাচ্ছি। আজকে আমার কাজের দিন, ঠিক আছে, সকাল থেকে কাজ করেই যাচ্ছি, এই কাজ ওই কাজ, মানে কাগজপত্রের কাজ আর কি। তো কাগজপত্রের কাজ কমপ্লিট করে অবশেষে বাড়িতে যাওয়ার পথে। তো চলো আর আমার সঙ্গে, আমি দেখাবো আমার মামা বাড়ি কোথায়। এই যে মামা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আমার মামা বাড়ি হচ্ছে কোথায় বলো তো? NH34 নেয়ার এফসেইমোর নেয়ার বাজাজ শোরুম, নেয়ার ধোয়া চেকিং পারমিট। সো আমি চলে এসেছি কাছাকাছি, প্রায় সামনে ঢালাইয়ের কাজ হচ্ছে, রাস্তা হয়তো বন্ধই আছে, যদিও আমি সিঙ্গেল আছি, চলে যেতে পারবো, সাইকেল টাইকেল থাকলে প্রবলেম হতো। তো চলো একটা পার হয়ে দেখাচ্ছি বাজাজ শোরুমটা। ওটা হয়েছে মোটামুটি 1.5-2 বছরের মতন হয়েছে, বাজাজ শোরুমটা হয়েছে, ভীষণ সুন্দরভাবে বানিয়েছে। তোমাদের বাইকে কিন্তু হলে এখানে আসতে পারো, ঠিক আছে? পার হয়ে চলে এসেছি NH34-এ। এ দেখো গাড়ি যাচ্ছে মেইন রোড, তো মেইন রোডটা পার করি আমার মামা বাড়ি। এটা হচ্ছে বাজাজ শোরুম, দেখতেই পাচ্ছ লেখা আছে বড় করে। এখান দিয়ে ভীষণ গাড়ি চলে, রোড পার হওয়ার জন্য মোটামুটি 2-3 মিনিট 5 মিনিটের মতন দাঁড়িয়ে থাকতে হয়। প্রচুর গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, তো আমি দাঁড়িয়ে আছি।
বড় বড় লরি আসছে, যখন রাস্তা ফাঁকা হবে তখন পার হয়ে চলে যাবে। তো এই গলিতে আমার মামা বাড়ি, আমি রোডটা জাস্ট পার হলাম, ঢুকেই 3 নম্বর বাড়ি। তোমরা আসবে সবাই, ঠিক আছে? টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।